তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হলো শনিবার, এখন বাজে সকাল 11:30, আর 11:30 থেকে আমি এই ব্লগটাকে স্টার্ট করছি। আর সকাল সকাল এক জায়গায় একটু কাজে বেরিয়েছিলাম, একটু গ্রামের দিকে বেড়াতে বেরিয়েছিলাম। তো অনেকদিন বাদে গ্রামের দিকে ঘুরতে গেলাম, খুব ভালো লাগলো। আমার মেয়েরা কোনোদিনও গ্রাম দেখেনি, তো ওরা ভীষণ এনজয় করেছে গ্রামের পরিবেশ আর কি। তো ওখানে সময় কাটালাম কিছুক্ষণ, মানে একটু কাজ ছিল, তো সেখানে সেখান থেকে একটু আগে ফিরলাম। আর স্নান করে এখন পুজো করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে, এখন যাবো সোজা রান্নাঘরে। আর আজকে শনিবার, নিরামিষ রান্না হবে। আর আজকে রান্না করবো ছানার কোপ্তা কালিয়া, আর রেসিপিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আর তোমরাও ট্রাই করো। আর যেহেতু শনিবার, তো সেরকমভাবে কিছু রান্নাবান্না করার নেই, শুধু ওই ছানার কোপ্তা কালিয়া করবো এটাই। আর দেখি, জানি না এখনো, কিছু যদি মনে হয় যে লাগবে তাহলে করে নেব, ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যে কথাটা না বললেই নয়, যেটা আমাকে প্রতিদিন বলতেই হবে, সেটা হলো আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আশা করছি তোমরা আমার চ্যানেলটাকে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ দেবো না, কারণ বন্ধুদের কি ধন্যবাদ দেওয়াটা ঠিক? তাই অনেক ভালোবাসা। আর আমার থেকে যারা বয়সে ছোট, তাদের সবাইকে অনেক আদর। তাহলে চলো নিচে যাই, গিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রতিদিনকার মতো রান্নাটাকে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর আমার পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে আমার বলার, আর কিছু বলার নেই। তাহলে চলো, কথা বলবো না, 11:30 বেজে গেছে, সোজা রান্নাঘরে যাব, রান্না করব। আর রান্নাগুলো মানে যে রান্নাটা করবো আজকে, ছানার কোপ্তা কালিয়া করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো, নিয়ে নিলাম ছানা। ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে, বেশ নরম নরম করে। এটা বাজারের কেনা ছানা, বাড়িতে তৈরি করা নয়, তাই একটু জল জল ভাব রয়েছে। তো এই ছানার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে ছানাটাকে মশলার সাথে চেপে চেপে মেখে নেব। একটু ময়দা দিয়ে দেবো, আর দেবো স্বাদ মতো চিনি। ভালো করে ছানাটাকে আমি মেখে নেব। এভাবে ছানাটা মাখা হয়ে গেছে, এবার আমি এই ছানার তালটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, গোল গোল করে হাত দিয়ে চেপে চপের আকারে গড়ে নেব। তো আমি এগুলোকে সবগুলো চপ কেটে নিই, লেচি কেটে নিই। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের মধ্যে চপগুলোকে আমি ভেজে নেব এপিট ওপিট করে। খুব সাবধানে ভাজতে হবে, তার কারণ ছানাটা এতটাই নরম, উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে উল্টাতে হবে। দেখো আমার এপিটটা হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিলাম, খুব সাবধানে উল্টে নেবে। এভাবে আমি সব কটা চপ ভেজে নেব। এই চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়ে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, তিনটে ছোট এলাচ, দুটুকরো দারচিনি, আর দেব গোটা জিরে। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব, দিয়ে দেব সামান্য হিং। নিরামিষ রান্নাতে একটু হিং অ্যাড করে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলা থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখন দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, তবে খুব ভালো করে ভেজে নেব।
এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকে সামান্য জল দিয়ে আমি তৈরি করে নেব। ওদিকে আমি নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা। এবারে আলু ভাজার মধ্যে আমি সমস্ত মশলাটাকে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে যখন তেল ছাড়বে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বোঝা যাবে যে মশলাটা আমার কষা হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য চিনি স্বাদ মতো। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমার মশলাটা কষা হয়ে যাবে। টমেটো দিয়েছি বলে খুব তেল বেরোচ্ছে, টমেটো দিলে খুব তেল ছাড়ে। তো আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা সমস্ত শুকিয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো গরম জল। রান্না সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে, এতে করে রান্নার স্বাদ বেড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি রান্নায় গরম জল দেওয়ার জন্য। তো আমি দিয়ে দেবো গরম জল। ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, একটু বেশি দেওয়াই ভালো, তার কারণ ছানার চপগুলো ঝোলটাকে টেনে নেবে। একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এবারে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছানার চপগুলোকে। ছানার চপগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ এতটাই নরম তুলতুলে ছানার চপগুলো হয়, বেশিক্ষণ যদি ঝোলে ফোটানো যায় তাহলে আরও নরম হয়ে চপগুলো সব ভেঙে যাবে। তো ছানার চপগুলোকে দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি। গরম মশলা আর ঘিটাকে ভালো করে চপের সাথে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ফুটতে দেব। 3-4 মিনিট পরে আমি চপটাকে নামিয়ে নেব। দেখো আমার ছানার কোপ্তা কালিয়া রেডি হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো ঝোলটা বেশি হয়ে গেছে, কিন্তু একদমই না। এটা গরম বলে এতটা ঝোল আমি রেখেছি, কারণ ঠান্ডা হওয়ার পরে চপ আর আলু অর্ধেক ঝোল টেনে নেবে। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল রেখো, যেন পরে ঝোলটা থাকে, কারণ ঠান্ডা হলে ঝোল টেনে নিলে একদম শুকিয়ে যাবে। তাহলে রেডি হয়ে গেল আমার নিরামিষ ছানার কোপ্তা কালিয়া। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং ট্রাই করে আমাকে জানিও কেমন হলো। তাহলে ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দেব। অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা লাইক দিয়ে জানিও। তাহলে টাটা।